কি মুশকিল তুমি দিবা। হবে না, থ্যাংক ইউ। আপনাদের জন্য রইল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। প্যারিসের জানালার ধারাবাহিক অনুষ্ঠানের আজকে 26তম পর্ব। প্যারিসের জানালার কর্তৃপক্ষ কবি আবু জুবায়েরের পরিচালনায় বিগত কয়েক মাস যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিরোনামে ধারাবাহিক অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। আমরা
প্যারিসের জানলা কর্তৃপক্ষ বিশেষ করে কবি জুবায়েরের কাছে কৃতজ্ঞ যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা কিছুটা হলো গানটা যত আমাদের পরিষ্কার জন্য শোনা গেছে অত পরিষ্কার না। মোচন করে যাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে আছেন, এই মুহূর্তে উপস্থিত আছেন তিনজন অংশগ্রহণকারী, আরো দুইজন আসার কথা। একজন রোকেয়া হায়দার ওয়াশিংটন থেকে, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান, এবং আরেকজন ঢাকা থেকে হাসনা জসিমউদ্দিন, ব্যারিস্টার মওদুদের স্ত্রী। তিনার আশা কিছুটা দোদুল্যমান, কেননা ব্যারিস্টার মওদুদ হাসপাতালে আছেন। আমরা আশা করি তার স্বামী ব্যারিস্টার মওদুদ, তিনিও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, এবং ইতোমধ্যে হাসনা মওদুদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। আমি এই পাঁচজন অংশগ্রহণকারীকে আপনাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং তাদেরকেও নতুন বর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। প্রথমে আমি যাকে আপনাদের সামনে উপস্থাপন করব, তিনি যে কয়জন এখানে আছেন তাদের মধ্যে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ না, বয়োজ্যেষ্ঠতম, আমারও থেকেও তিনি অনেক বয়স্ক। আমি একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মিসেস সেলিনা খালেক, তিনি আত্মীয়তার দিক থেকে আমার চাচি হন, এবং এখানে মাহবুবা চৌধুরী আছে, সেও আমার সম্পর্কে ছোট বোন। শুনতে পাবো না, শাহনাজ ফারুক ওয়াশিংটন থেকে, তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। রোকায়া হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের ছাত্রী। মিসেস সেলিনা খালেক, তার জীবনটা অনেক বর্ণাঢ্য। তিনি সবচেয়ে যেটা তার স্মৃতি বহুল সেটি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি স্বচক্ষে দেখেছেন কিভাবে মুক্তিযুদ্ধ চলাকালীন আমাদের সরকার তাদের কার্য পরিচালনা করছিলেন। তার কারণ, তার স্বামী তখন মুক্তিযুদ্ধ আমাদের সরকারের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং হোম সেক্রেটারি ছিলেন। তার কাছ থেকে আমরা জানতে চাইব যে সেই সময়কার ওনার স্মৃতি, এবং পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছেন তখনকার স্মৃতিও উনি আমাদের বলবেন। এবং আরেকটি কাকতলীয় আছে, বাংলাদেশে আর কোনো উদাহরণ নেই যে সেলিনা খালেকের মরহুম পিতা হাফিজুদ্দিন সাহেব, তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, এবং তার কয়েক বছর পরে তার জামাতা সেলিনা খালেকের প্রয়াত স্বামী আব্দুল খালেক, তিনিও ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন। এবং সৌভাগ্যক্রমে হাফিজুদ্দিন সাহেব ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেশ কয়েক বছর, এবং দক্ষতার সঙ্গে তিনি পরিচালনা করেছেন। আমি সেলিনা খালেককে অনুরোধ করছি ওনার সোনালী দিনগুলো এবং অভিজ্ঞতা সম্পন্ন সেই স্মরণীয় কথাগুলো একটু আমাদের সামনে উপস্থাপন করতে। মিসেস সেলিনা খালেক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। আমি প্রথমে, আমাকে রকিব সাহেব বলতে বললেন যে ওই 71-এর কথা, সেটা আমি সামান্য একটু বলবো যে আমার স্বামী আব্দুল খালেক তখন সারদা পুলিশ একাডেমি, যেটা রাজশাহীতে অবস্থিত, সেখানে ডিএজি ছিলেন, প্রিন্সিপাল ছিলেন ওই কলেজের। আমরা ওনার নদী পার হয়ে, এবং আমরা পরে আর একটু পরে মুজিবনগরে যাই, আমরা 18 এপ্রিল ওখানে পৌঁছি। সে আমাদের যাত্রাটা অনেক বিপদসংকুল ছিল, কিন্তু সেটা আর এখন এত বিস্তারিত এখানে বলা যাবে না। তো উনি তো ওখানে একসাথে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং উনি হোম সেক্রেটারি, একই সঙ্গে দুটো কাজই করতেন।
ওনার কাছ থেকে দেখেছি, উনি ঘুরে ঘুরে সমস্ত রণাঙ্গনে যেতেন, তার কাছে অনেক কিছু শুনেছি। আর আমি নিজে শরণার্থী শিবিরে গেছি, অনেক যাদের ছোট ছোট বাচ্চা হয়েছে তাদেরকে দেখাশোনা করেছি, সেই সব বাচ্চাদের মাদের যত্ন নেওয়ার চেষ্টা করেছি, এবং অনেকখানে অনেককে আমি নিজে হাতে সোয়েটার বুনে কিছু কিছু মুক্তিযোদ্ধাকে দিতে পেরেছিলাম সেই সময়। আর শরণার্থী শিবিরে যে তাদেরকে নানা রকম ভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি, এটা আমাদের জীবনের একটা বড় অভিজ্ঞতা। এবং আমরা 9 মাস ওখানে ছিলাম। উনি সবচেয়ে প্রথম কয়েকজন অফিসার বাংলাদেশে আসে স্বাধীনতার পরে 18ই ডিসেম্বর। আমরা উনি একাই আসেন যে জানেন না এখানে কি অবস্থা। পরে আমাকে 1লা জানুয়ারি আমাকে এবং আমার মেয়ে সামিনা এবং ছেলে ইনানকেও নিয়ে আসেন। তারপরে আমরা এখানে ঢাকায় বসবাস শুরু করি। আর ঢাকা ইউনিভার্সিটির কথা যেটা বলা হচ্ছে, সেখানে আমার একটু ছোট্ট ইতিহাস আছে। আমার বিয়ে হয়ে যায় যখন, এখন বর্তমানে এসএসসি, তখনকার ইন্টারমিডিয়েট পড়ার সময়। কাজে আমার পড়াশোনার মধ্যে একটু ব্যাগ মাঝে মাঝে ফাঁক গেছে, এবং সেটা অনেকটা ওইভাবেই। তো আমি ইডেন কলেজ থেকে আইএ পাস করি, তখন আমার বিয়ে হয়। তারপরে বিএ পাস করি এবং অনেক দিন পরে আবার এমএ তে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। আমাদের চেয়ারম্যান ছিলেন তখন আব্দুল হাই সাহেব, এবং আমার সমস্ত নাম করা প্রফেসরদের কাছে পড়ার আমাদের সৌভাগ্য হয়েছিল। ডক্টর শহীদুল্লাহ পর্যন্ত মাঝে মাঝে আমাদের ক্লাস নিতেন। উনি যখন ক্লাস নিতে আসতেন তখন সবাই আমরা মাথায় কাপড় দিয়ে থাকতাম, এবং উনি ওটা মাথায় কাপড় না দিলে একটু বিরক্ত হতেন। এই হয়েছিল ইয়ে। তখন মুনির চৌধুরী স্যার ছিলেন, মোফাজ্জল হায়দার স্যার, আহমদ শরীফ সাহেব, তারপরে আরো সব নাম করা যারা যারা ছিলেন, ডক্টর আনিসুজ্জামান, এই সমস্ত লোকেরা তখন আমাদের প্রফেসর ছিলেন। আমরা বাংলা ভাষা ও সাহিত্যে আমি পড়েছি। আমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটাতেই মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম, যদিও তখন আমার 2টি ছেলে মেয়ে এবং আমার স্বামীও ময়মনসিং এ পোস্টেড ছিলেন, তবু আমি ঢাকায় এসে এসে ক্লাস করতাম। আমার আব্বা হাফিজুদ্দিন সাহেব, তার কথা একটু আগে রকিব সাহেব বললেন যে উনিও পুলিশের আইজি ছিলেন, উনি আইপিএস, সেই ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের লোক। পরবর্তীতে উনি ইপিআইডিসির চেয়ারম্যান হন, উনি মন্ত্রী ছিলেন, নানা রকম ইয়েতে উনি ছিলেন। উনিও সোশ্যাল ওয়ার্ক করতেন, লায়নে ছিলেন, তারপরে উনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের প্রেসিডেন্ট ছিলেন 78 থেকে, হ্যাঁ না 77 থেকে, 78 থেকে 90-80 পর্যন্ত। কিন্তু তিনি ওই সময় ওই অবস্থায় প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় ইন্তেকাল করেন, কাজেই তার মাত্র 1 বছর ছিল। সেই সময় উনি এটাকে রেজিস্টার করে গিয়েছিলেন, এবং আমি তখন, আমি যদিও অ্যালামনিতে এসেছি 76 সনে, কিন্তু তখন ওই সময় আমি ওখানে জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে আমি বেশ কয়েকবার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং রকিব সাহেব যখন প্রেসিডেন্ট তখন আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি এখনো ওখানে আছি, কমিটিতে আছি, এবং যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আমার শ্রম দিয়ে থাকছি। আর বলবেন না কিছু? এই তো অনেক পর্যায়ে কিছু আর কিছু আছে। এখন বর্তমানে বলেন, আমরা আরো যখন দুই ছিলাম মিনিট তখন আমরা বলেন, আরো দুই মিনিট টিএসসিতে বলেন। অফিস করতাম, আমাদের কোনো জায়গা ছিল না। বর্তমানে রকিব সাহেবের আমলে এখানে, এবং মঞ্জুর এলাহী সাহেবের সময় আমাদের একটা ভালো ঘর হয়েছে। আমাদের সেনেটের নিচে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনের নিচের তলায় আমাদের বড় একটা অ্যালামনাই ফ্লোর হয়েছে, এবং তার কৃতিত্ব বেশিরভাগই, সবারই কৃতিত্ব আছে, কিন্তু বেশিরভাগ কৃতিত্বটা মঞ্জুর এলাহী সাহেবের এবং রকিবউদ্দিন সাহেবের আমি মনে করি। এবং তাদের এখনো আমরা কাজ করে যাচ্ছি। আমরা অনেক দুস্থ গরিব শিশুদের মধ্যে আমাদের বৃত্তি পরিচালনা করছি, তাতে অনেকে উপকৃত হয়েছে, অনেকে পড়াশোনা বন্ধ করেনি, তারা পড়াশোনা চালিয়ে যেতে পারছে।
আমরা বিভিন্ন ধন্যবাদ। দিবস পালন করে থাকি। আচ্ছা, রকিবকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিসেস সেলিনা খালেক। এবার আমি যেহেতু বিদেশ থেকে সংযুক্ত হয়েছে, আমি অনুরোধ করব শাহনাজ ফারুককে আমাদের কিছু বলার জন্য। এবং শাহনাজ ফারুকের পরিচয় যদি আমি দিতে যাই, তাহলে আমাকে বলতে হয় শাহনাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং এবং জীবন জীবিকাও সে পাশাপাশি চালিয়ে গেছে তার নিজ অর্জন থেকে। শাহনাজ ফারুক এখন ওয়াশিংটনে বড় একটি কর্পোরেট হাউসে উচ্চপদস্থ পর্যায়ে চাকরি করে। সে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে একটি সংগঠন সেখানে আছে, সেই সংগঠনের প্রথম সভাপতি ছিল সে। সে ওখানে যাওয়ার পরে আরো উচ্চ ডিগ্রি লাভ করে। আমি শাহনাজ ফারুককে তার সোনালী দিনগুলোর কথা আমাদের সামনে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রকিব ভাই, সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা স্মরণ করতে হলে সেই 3 দশক কিংবা তারও বেশি আগে চলে যেতে হয়। বহু স্মৃতি মনে পড়ে, জীবনের সমস্ত ভালো মধুর স্মৃতিগুলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি 1986 সালে ইংরেজি বিভাগে মাস্টার্স করেছি, বুঝতেই পারছেন অনেক আগে, অনেক আগের কথা। তারপরে তো আমেরিকাতে চলে আসি, এখানেও 3 দশকের বেশি হয়ে গেল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ইংরেজি সাহিত্যে পড়াশোনা করি, আমার সৌভাগ্য হয়েছিল অনেক অনেক ব্যক্তিত্বের সাথে, অনেক নাম করা প্রফেসর, যেমন কবির চৌধুরী, প্রফেসর কবির চৌধুরী, মুনির চৌধুরীর ভাই ডক্টর ইমতিয়াজ হাবিব, নাদিরা বেগম, ডক্টর শওকত হোসেন, ডক্টর রেবেকা হক, অনেক বিখ্যাত প্রফেসরদের কাছে আমার পড়াশোনার সুযোগ হয়েছিল। খুব এই মুহূর্তে মনে পড়ছে ডক্টর ইমতিয়াজ হাবিবের কথা। উনি আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন। আমার আমারটা শেষ, অন্যরা বলবে, আবার আমাকে ডাকবে পরে। তারপরে উনি আমাদেরকে পড়াশোনার বাইরে আমাদেরকে শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের একটা ইংরেজি নাটকের মঞ্চায়নের দায়িত্ব নিয়েছিলেন। আমার খুব মনে পড়ে যে আমরা টিএসসি তে যে আমরা রিহার্সেল করতাম, আমাদের সাথে সুবর্ণা ছিল আমাদের ক্লাসমেট, তো ও পড়শিয়ার ভূমিকায় অভিনয় করেছিল আর আমি করেছিলাম জেসিকা। ওকে এইসব কথাগুলি মনে পড়লে খুবই ভালো লাগে, কারণ এত স্মৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত চত্বরে, ইংরেজি বিভাগ ছাড়াও আমরা আমাদের বন্ধু বান্ধব ছিল বিভিন্ন বিভাগে, সেখানে আমরা গিয়েছি। তারপরে সাংস্কৃতিক অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। ওভাবে জীবনে কোনোদিন অভিনয় করিনি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনেক উপস্থিত অভিনয় করেছি, গান কবিতা সবসময় জড়িত ছিলাম। আর ঢাকা, রকিব ভাই যেহেতু বলেছেন, আমি ওই প্রসঙ্গটাও আমি নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে আমি রেডিও বাংলাদেশের FM ব্যান্ডে কিছুদিন অনেক বছর কাজ করেছি, ইংরেজি বিভাগে অনুষ্ঠান পরিচালনা করেছি, অনুষ্ঠানে ইংরেজি সংবাদ অনেক কিছুই করেছি।
এখন মাঝে মাঠে খুব মনে পড়ে যে ক্যারেক্টার ঠিক মতো লাগে দত্ত। ছোটবেলায় আসলেই ছোটবেলা বলতে তখন তো বয়স খুব বেশি হলে 20-21 হবে, ওই বয়সে এত কিছু করেছি, মনে পড়লে খুব ভালো লাগে, অনেক মধুর স্মৃতি। আর সামাজিক মাধ্যমের সুবাদে আমার এখনো হলি ক্রস কলেজ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু বান্ধব সবার সাথে যোগাযোগ আছে। যখনই আমি যত ব্যস্তই থাকি, যখনই আমি শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বন্ধু কিংবা বান্ধবী যোগাযোগ করছে, মনটা আসলেই অন্য অন্য কোথাও চলে যায়। তখন আমি আমেরিকা আছি না অন্য কোথাও আছি সেটা আমার মনে হয় না, একেবারে মধুর স্মৃতি মাঝে একেবারে শিশু হয়ে যায়। তখন মনে হয় না যে আমি আমি শান্নাস এখানে একজন ব্যস্ত প্রফেশনাল, একেবারে তখন আমরা খুব আনন্দে মেতে উঠি। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে একটা প্রাণের প্রাণের জায়গা, মানে যখন আমার এখানে এসে তার জন্য আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশন গড়ে তুলি, আমি আমি যখন আসি তখন তার কিছুদিন পরে অ্যালামনি অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল, এবং আমরা এখানে সবাই মিলে একসাথে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করি, মিলন মেলা, আমাদের বাচ্চারা আমাদের পরিবার সবাই যোগদান করে এবং আমরা সারাক্ষণই বিভিন্ন স্মৃতিচারণ করি। আর আমি না হয় অন্যদিকে নাই গেলাম রাজনীতির ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান তো সব সব জায়গাতেই, সেই প্রথম থেকে ভাষা আন্দোলন বলেন, বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস বলেন, যেখানেই আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা ভূমিকা রেখেছে যেটা নিজে আমি অনেক ব্যক্তিগত ভাবে অনেক গর্ব বোধ করি, এবং আমি জানি আমার সাথে আপনারা যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার গ্রাজুয়েট সবাই নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে অনেক গর্বিত। আমি জানি এই স্বল্প পরিসরে আমার জীবনের শ্রেষ্ঠ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, যদিও 4 বছরে শেষ করার কথা আমরা শেষ করেছি 6 বছরে, অনেক স্মৃতি আছে, সব স্মৃতি বলা সম্ভব না, তবুও বেছে বেছে অল্প কিছু আমি বলতে চাই। বিশেষ করে আমার 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 শিক্ষকদের কথা আমি আমি সবসময় মনে করি, যাদের কাছ থেকে অনেক শিখেছি। ডক্টর সিরাজুল ইসলাম, উনি তো আমাদেরকে যখন ক্লাস নিতেন আমার মনে আছে ক্লাস একদম নীরব হয়ে যেত, সবাই মনোযোগ দিয়ে ওনার প্রতিটি কথা, ওনার পড়ানোর স্টাইল মানে এত পছন্দ আমরা করেছি যে আমরা একদম নীরব হয়ে শুনতাম। আর তখন ওই ওই বয়সটাতে ক্লাসের মধ্যে এত চুপ চুপ করে মনোযোগ দিয়ে শোনাটা আমার মাঝে মাঝে এখন আমি অবাক হয়ে যাই, কারণ আমি তো কিছুদিন শিক্ষকতা করেছি বাংলাদেশে, গার্লস স্কুলে কিছুদিন আমি ইংলিশ ইংলিশ পড়িয়েছি, তো আমার আমার সময়টার কথাও আমি চিন্তা করি। এক একটা সময় বোধ হয় মানুষ এক এক রকম ভাবে সবকিছু গ্রহণ করে। আমার সময়টাতে আমি দেখেছি কিছু কিছু ক্লাস আমরা মন্ত্রমুগ্ধর মতো শুনেছি, কারণ এবং এটা শিক্ষকেরই যোগ্যতা, শিক্ষক যেভাবে ছাত্রছাত্রীদেরকে ক্লাসের মধ্যে তার নিজস্ব জ্ঞান নিজস্ব বিদ্যা বুদ্ধি দিয়ে যেভাবে আঁকড়ে রাখতে পারে, এটা বোধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব। শুধু আমি আমার ইংরেজি বিভাগের কথা বলবো না, আমি অনেক আমার অনেক বন্ধু বান্ধবী বিভিন্ন ডিপার্টমেন্টে পড়েছে, সবার কাছেই শুনি যে আমাদের সময়টা আসলে অন্যরকম ছিল, আমরা আসলে মানে প্রতিটা মুহূর্তে আমরা এনজয় করেছি। তারপর ক্লাসের বাইরে এই বিভিন্ন, যদিও কোনোদিন আমি রাজনীতির সাথে ঘরে যুক্ত হইনি, কিন্তু তারপরেও লক্ষ্য করেছি যারা ছিল
তারপরে আমরা মানে অনেক ভালো ইংরেজি বিভাগ আমাদের তলায় আমাদের ছিল, নিচের তলায় আমরা বেশিরভাগ দেখতাম রাজনীতির আড্ডা। কিন্তু তারপরেও কোনোদিন আমি ভয় পাইনি যে এখানে কি হচ্ছে না হচ্ছে। খুব সাবলীল ভাবে আমরা ঘুরে বেড়িয়েছি এখানে, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, মধুর ক্যান্টিনের সামনে প্রচুর আড্ডা দিয়েছি। তারপরে এমনও আমার মনে আছে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছি, নিচে অনেক হইচই হচ্ছে, কিন্তু মনে হচ্ছে ওটা আমারই একটা অংশ। কখনো ভয় পাইনি যে আমি এখন লাইব্রেরি ছেড়ে এখন দৌড়ে পালাবো কিংবা বাড়ি চলে যাব, কোনো গন্ডগোল হতে পারে। কিন্তু এখন আমি এত বছর পরে যখন আমি ঢাকা যাই, কোনো মিছিল দেখলে কিংবা আমার তখন মনে হয় কি যে আমি নিরাপত্তাহীনতার মধ্যে ভুগি, কিন্তু আগে কখনো ওটা ওভাবে আমি অনুভব করিনি। সেটাই আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য লাগে, কারণ আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একেবারে মিশে গিয়েছিলাম। সবকিছু আমরা একই পরিবার, এখন একই পরিবারের ভিন্ন জনের ভিন্ন। শাহনাজ, তোমাকে আমার থামাতে হচ্ছে, দুঃখিত। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, তোমার কাছে আবার আসবো দ্বিতীয়বার, তখন তুমি বলতে পারবে অনেক কথা, অনেক ভালোবাসা, প্রেম, প্রীতি এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় আর তোমার প্রত্যাশা, এর মধ্যে যদি তোমার কোনো সুপারিশ থাকে সেটা নিয়েও তুমি আলোচনা করতে পারো। এবার প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা একটু ফিরে আসব ঢাকায়। ঢাকায় আমি যার কাছে আসব, মাহবুবা চৌধুরী, তাকে আপনারা অনেকেই চেনেন। মাহবুবা চৌধুরী বহুমুখী প্রতিভার একজন নারী ব্যক্তিত্ব, তাকে নারী বললে অন্যায় করা হবে, একটা ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব। মাহবুবা ছোটবেলার থেকেই সাংবাদিকতার প্রতি তার ঝোঁক, ছোটবেলার থেকেই সে লেখালেখি করে, ছড়াকার হিসাবে সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে দেশি বিদেশি এবং কর্পোরেট। সে কবিতা লেখে, কবিতা লেখেও তার খ্যাতি অনেক, অনেক প্রসিদ্ধি লাভ করেছে। সে টিভিতে নিউজ পড়েছে, রেডিওতে নিউজ পড়েছে, এখনো পড়ে, এবং রেডিও টিভিতে সে উপস্থাপনা করে বিভিন্ন অনুষ্ঠান। তার চেয়েও সবচেয়ে যেটা বড় গুণ তার, সেটা হচ্ছে যে সে নন কমার্শিয়াল কুক, অর্থাৎ রন্ধন শিল্পে তার জ্ঞান অপরিসীম, এবং এই করোনার সময় এটা খুবই কাজে লাগছে। তার স্বামী বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, তাকেও এখন এই করোনার সময় তাকে সহযোগিতা করতে হচ্ছে। যাই হোক, আমি মাহবুবা চৌধুরীর কাছ থেকে শুনতে চাইব তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সোনালি দিনগুলো। মাহবুবা, ধন্যবাদ রকিব ভাই আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। আর যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, ইংরেজি নববর্ষের। তো আমার কথা বলতে গেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলতে যাই, ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব, কারণ বড় ভাই, বাড়ির সবাই, মানে যারা লেখাপড়া করেছে ম্যাক্সিমাম সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি লেখাপড়া করেছে। তো ওদেরকে যখন দেখতাম যে ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমি তখন ছোট, সবসময় একটা স্বপ্ন দেখতাম যে একদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। এবং যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, প্রথম দিন যেদিন ইউনিভার্সিটি গিয়েছি, তো আমি যাওয়ার আগে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা একটা খাতা কিনে নিয়েছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়তে যখন ঢুকলাম, যেসব ছেলে মেয়েদের দেখলাম কারো হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা খাতা নেই, তখন আমি ভাবলাম যে এত বোকা ওরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অথচ ওইরকম একটা খাতা নাই ওদের। তো প্রথম প্রথম যখন যেতাম ইউনিভার্সিটিতে, সবসময় একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতা নিয়ে যেতাম এবং এমন ভাবে ধরতাম যেন খাতাটা দেখা যায় যে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। তো আমি 78-এ ভর্তি হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে এবং 82-তে আমরা পাশ করে, এখন লেখছি ইউ আর ইন দ্য শো, কিন্তু আমি তো ওদের কথা শুনতে পাচ্ছি না। তো আমি ফিনান্সে মাস্টার্স এবং অনার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো আমাদের যে সময়টা ছিল,
সেটা ভারী ভালো একটা সময় ছিল, যে আমাদের ওই সময়টা কিন্তু কোনো হরতাল বা কোনো রাহাজানি মারপিট এগুলো আমরা দেখিনি ওই সময়টায়। ঢাকা ইউনিভার্সিটি খুব স্মুথলি আমরা ক্লাস করেছি এবং খুব তাড়াতাড়ি সময় সেশন জটটা ছিল না আমাদের সময়। 78 ভর্তি হয়ে 82 আমরা বের হয়ে গেছি, এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একমাত্র তখন কমার্সে মানে ফিনান্স ডিপার্টমেন্টে ছিল, যেটা কোর্স সিস্টেম ছিল। আমরা এভরি উইকে আমরা পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে গেছি, ফাইনালের জন্য আমাদের বসে থাকতে হয়নি। এটা হচ্ছে একদিক। আরেকটা দিক হলো যে ঢাকায় আমি সারা জীবনই ছিলাম একটু সংস্কৃতি মনা। স্কুলেও আমি সবসময় যে কোনো অনুষ্ঠান হতো আমি উপস্থাপনা করতাম, আমি গান গাইতাম, আমি নাচতাম, এরকম ছিলাম। আমরা ছোটবেলায় আমার আব্বা আমাদেরকে টিচার রেখে নাচ শিখিয়েছিলেন, গান শিখিয়েছিলেন, যে কারণে পারতাম ওগুলো। তো স্কুলে খুব আদরের ছিলাম, কলেজ আমি বদরুন্নেসা কলেজ থেকে পাশ করেছি, সেখানেও টিচারদের খুব আদরের ছিলাম, বিকজ আমি এই সাংস্কৃতিক মনা ছিলাম বলে এবং এগুলোতে করতাম বলে, পার্টিসিপেট করতাম বলে। তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা ভর্তি হলাম, ফিনান্সে কিন্তু আমাদের আগে মাত্র দুটো মেয়ে পড়েছে। আমরা যে যে যেবার আমরা ভর্তি হলাম আমরা মোট 9 মেয়ে ছিলাম, যে কারণে সবই ছেলে। স্যাররা ভীষণ ভালোবাসতেন আমাদেরকে, ভীষণ আদর করতেন, এবং আমাদের সাংস্কৃতিক সপ্তাহ হলে সবকিছুতে মাহবুবা আমার ডাক পড়তো। আমি তখন আবার রেডিওতে খবর পড়ি, আমি একটা অনুষ্ঠান ছিল উত্তরণ, ওইটা উপস্থাপনা করি টেলিভিশনে, আমি করতাম কি বলে ওইটাকে, ঢাকা ইউনিভার্সিটির একটা অনুষ্ঠান হতো ইউনিভার্সিটি ম্যাগাজিন, ওইটা আমি উপস্থাপনা করতাম, যে কারণে মুখটা চেনা ছিল এবং মোটামুটি সবকিছু পারতাম, যে কারণে স্যাররা ভীষণ আদর করতেন। এবং যত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেগুলো সব উপস্থাপনা আমি করতাম, অংশগ্রহণ করতাম, গান লিখতাম, প্যারোডি গান লিখে সেই গান সবাইকে নিয়ে গান গাইতাম, এরকম ছিলাম। আর সাংস্কৃতিক সপ্তাহ যখন হতো অলওয়েজ আমি চ্যাম্পিয়ন, কারণ আমার ডিপার্টমেন্টে পাঁচটা বিভাগে আমি যদি অংশগ্রহণ করতাম পাঁচটাতেই আমি ফার্স্ট। আবার রোকেয়া হলে যেটা হতো আমি রোকেয়া হলে অ্যাটাচ ছিলাম, রোকেয়া হলে যেখানে হতো রোকেয়া হলে গেলেও ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতাম। ডাকসুর যেগুলো হতো সেগুলোতে অংশগ্রহণ করলেও আমি ওরকমই পুরস্কার পেতাম, যে কারণে স্যারদের কাছে আমি খুবই আদরের ছিলাম। আর এর বাইরে ছিল যে যেটা রকিব ভাই বললেন, যে আমি খুব ছোট কাল থেকে লেখালেখি করি, আমার বয়স যখন 6-7 বছর তখন থেকে আমি লেখালেখি করছি। যে বয়সে আমি কথা বলতে শিখেছি আমি সবসময় মিলিয়ে মিলিয়ে কথা বলতাম, যার জন্য আমার চাচা ছোটবেলা একদম খুব ছোটবেলা থেকে চাচা বলতেন যে আমাদের কবি মেয়েটা। তো আমি সব মানে এমন দুষ্ট ছিলাম আমি, কাউকে গালি দিলেও না বকা দিলেও আমি মিলিয়ে মিলিয়ে বকা দিতাম, তো এরকম দুষ্ট ছিলাম আমি ছোটবেলায়। কিন্তু এমনি আমার অন্যরকম ছিলাম, যে নট দ্যাট যে গাছি উঠবো একে ঢিল মেরে আসবো ওরকম না, কিন্তু মানে ওই যে বকা টকা দিলে আবার একটু ছড়া ছড়া বানিয়ে বানিয়ে করতাম। তো আমি যখন একদম শিশু সে সময়টায় 68 তো তখন একটা ম্যাগাজিন বের হতো পাকিস্তানি খবর, তো ওই পাকিস্তানি খবরে আমি একটা ছড়া লিখে ফেললাম। ছড়া লিখে আমার চাচা আবার কবি তালিম হোসেন সাহেবের বন্ধু ছিলেন, আমার চাচা আসতে পরে আমার আবার হয়তো কিছু যা লিখতাম আব্বাকে আম্মাকে ভাই বোনকে শোনাতাম সব, আর উনারা এত উৎসাহ দিতেন, ছোট্ট একটা ছড়া লিখতে বারবার বলতেন আবার পড়তো আবার পড়তো, আমি পড়তাম এবং মনে হতো যে আমি বোধহয় কিছু পারি লিখতে, এরকম ছিল। তো যাই হোক চাচাকে দিলাম, চাচাকে দেওয়ার পরে আমার চাচা ওইটা কবি তালিম হোসেন সাহেবকে নিয়ে দিলেন, উনি বললেন যেটা কি লিখেছে, বলছে আমার আমার ভাতিজি কতটুক বাচ্চা, এত ছন্দে, এত সুন্দর, বেটা ছাপা হয়ে গেল এবং পাকিস্তানি খবর থেকে আমি 10 সম্মানীয় পেয়েছিলাম ওই বয়সে, মানে 68 এতটুকু একটা শিশু সে 10 মানে আমার জীবনের প্রথম রোজগার হচ্ছে ওই 10। তো ওইভাবেই লিখতে লিখতে আসাতে স্যারদের কাছেও একটা পরিচিত ছিল, যে যখন আমি ইউনিভার্সিটি পড়ি তখন আমার 300-350 ছড়া বিভিন্ন দৈনিকে ছাপা হয়ে গেছিল। স্যাররা দেখতেন আর এসে বলতেন মাহবুবা আজকে তোমার লেখা দেখলাম, যে কারণে আমি সবার কাছে খুব আদরের ছিলাম। তো ইউনিভার্সিটি লাইফটা আমাদের ভারী সুন্দর কেটেছে ওই সময়টা, কোনো মানে আন্দোলন মারামারি হানাহানি কিচ্ছু ছিল না, সুন্দরভাবে আমরা 78 ভর্তি হয়ে 82 আমরা বের হয়ে গেছি। তো ইউনিভার্সিটির সামনে দিয়ে এখন গেলে আমার খুব কষ্ট হয় কেন জানো, যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম মনে হতো কি ইউনিভার্সিটিটা আমার, কিন্তু এখন মনে হয় কি অনেক দূরে চলে গেছি। আমি আফসোস কিন্তু আমার বাচ্চাকে দেখাই আমি, যে আব্বু এই যে দেখো কলা ভবনের চারতলায় আমাদের ক্লাস হতো, এই দিক দিয়ে হাঁটতাম,
টিএসসি তে যেতাম। আর সবচেয়ে মজার ব্যাপার কি, আমরা যখন আমি ডাইনিং হলে খেতাম না খুব একটা, বিকজ আমার বাসা ফার্ম গেটে ছিল, আমি হলে থাকিনি কখনো। তো যেহেতু লোকে হলে অ্যাট্রাক্ট ছিলাম, মাঝে মাঝে বান্ধবীদের সাথে অঙ্ক টঙ্ক করতে গেলে, আমাদের তো ফিনান্সে অঙ্ক করতে হতো, হয়তো কোনো বান্ধবী রুমে যেয়ে রোকে হলে অঙ্ক করতাম, ডাইনিং এ খেতে যেতাম। এবং এখন আমার ছেলের কাছে শুলে, আমার বললে পরে আমার ছেলে না অবাক হয়ে যায়, ডাইনিং হলে তখন আমরা ভাত খেতাম দুই টাকা দিয়ে ভাত খেতাম। আর মাঝে মাঝে টিএসসি তে যে পোলাও খেতাম, টিএসসি তে পোলাও ছিল 4 টাকা, পোলাও আর একটু গরুর মাংস একটু ঝোল 2-3টা আলু দিয়ে দিত, ওইটা ইউনিভার্সিটি ভীষণ মজা লাগতো আমাদের কাছে। এখন মনে হয় আমার ছেলের কাছে বললে ও মনে করে যে মা বোধহয় গল্প করছে, 2 টাকা দিয়ে ভাত আর 4 টাকা দিয়ে পোলাও, এটা কি এখন কল্পনা করা যায়? তো সেটাই হলো যে রকি ভাই, এই যে ইউনিভার্সিটির কথাগুলি যখন মনে হয় না, মনে হয় আমি কোথায় যেন হারিয়ে গেছি, মানে আমি বলে বোঝাতে পারবো না যে ইউনিভার্সিটির কথা বলতে গেলে আমি আর আমার মধ্যে থাকি না, সেই আগের সেই ইয়াং আমির মধ্যে চলে যাই। ধন্যবাদ, ধন্যবাদ মাহবুবা। এবার আমি প্রিয় দর্শক বৃন্দ, আমরা স্বাগত জানাই রোকেয়া হায়দারকে, তিনি ওয়াশিংটন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। রোকেয়া হায়দারকে আপনারা সবাই চেনেন, তার কারণ তিনি তার যে এই কণ্ঠের মধ্যে যে একটা বজ্র বক্তব্য, সেই রোকেয়া হায়দার বর্তমানে তিনি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান, এবং এ কথা বলার অপেক্ষা রাখে না, রোকেয়া হায়দার প্রথম মহিলা যিনি এই পদে আসীন হয়েছেন। রোকেয়া হায়দারের সাংবাদিকতা জীবন শুরু হয় সম্ভবত চিটাগং এ 1958 সালে চিটাগং রেডিও স্টেশনে সঙ্গে সম্পৃক্ত থাকা থেকে। তারপরে তিনি ঢাকায় আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন, সেখান থেকে কৃতিত্বের সাথে পাশ করেছেন। তখনও তিনি বিভিন্ন অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করতেন, স্বাধীনতার পরও বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ 30 বছর তিনি ভয়েস অব আমেরিকার সঙ্গে সংযুক্ত আছেন, নানা বাধা নানা বিপত্তি নানা রকমের প্রতিকূল অবস্থার মধ্যে রোকেয়া হায়দার নিজের মেধা মননশীলতা পরিচয় দিয়েই এবং প্রতিষ্ঠিত করার মাধ্যমেই তিনি আজকে এই পদে আসীন। এই পদে আসার আগে তিনি ভয়েস অব আমেরিকার ম্যানেজিং এডিটর ছিলেন। রোকেয়া হায়দার, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের এই অনুষ্ঠানে আজকে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে রকিবউদ্দিন আহমেদ, এবং যারা আজকে অংশ নিচ্ছে সবাই আমার পরিচিত, আমার অনুজ প্রতিম, আর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যিনি সঙ্গে আছেন, আমার অগ্রজ একজন আছেন, আমি জানি সময় করে আমি যে যোগ দিতে পারছি সেটাই আমার আনন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমার স্কুল ছাত্রী জীবন, যেটা আমি এখানে উল্লেখ করতে চাই যে আমরা যখন মিডল স্কুলে পড়ি বা হাই স্কুলে পড়ি, তখন থেকে আমাদের একটি রচনা লিখতে হতো, স্টুডেন্ট লাইফ। এবং আমি এখন প্রায় মানে 75 পেরিয়ে 80 কাছাকাছি যখন যাচ্ছি, পিছন ফিরে যখন এই দর্শকগুলো দেখছি, লাভ দিয়ে দিয়ে চলে যাচ্ছি, মনে হয় সেই ছাত্রী জীবনে শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সময়, অমূল্য স্মৃতি সবই ছিল ওই ছাত্র জীবনের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার একটি উজ্জ্বল অঙ্গ। আমি তার আগে বলিনি, আমার প্রায় হাই স্কুল পর্যন্ত পড়াশোনা কলকাতায়, আমার জন্ম কলকাতায়, এবং যেহেতু বেশ অবাধে আমরা কিন্তু আমি কো এডুকেশন স্কুলে পড়তাম, অবাধে মেলামেশা করতাম, ছেলেমেয়েরা একসাথেই পড়াশোনা করতাম। তারপরে আমরা ঢাকায় চলে এলাম 1950-এর শেষের দিকে, আব্বার কাজের জন্যই আমরা ঢাকায় এলাম, এবং সেখানে প্রথমে তো কমিউনিটি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করলাম, তারপরে ইডেন কলেজে পড়লাম, এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এর মধ্যে চমৎকার একটি কথা আমি বলতে চাই, আমি যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন বলতে পারেন বাল্যবিবাহ, তবে বাবা মার মতে নয়, আমার নিজের ইচ্ছাতেই
আমি তখন বিবাহিত, আমার বড় ছেলে জন্ম নিয়েছে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো সব থেকে মজার কথা হলো যে আজকে আমরা, যেমন আমি আমার দর্শক শ্রোতাদের সামনে আসছি, অনেকে জিজ্ঞেস করেন যে আপনার পরিবর্তন খুব একটা হয়নি, তার কারণ একটি বোধ হয়, আমি কিন্তু সাজগোজ করার সময় পেতাম না, পড়াশোনা ছেলেমেয়ের দায়িত্ব সবকিছু নিয়েই আমি পড়াশোনা চালিয়ে গেছি, এবং খোলা চুলে কোনো রকমে গোসলটা করে নিয়ে ঝটপট চুলটাকে আঁচড়ে ছুট দিতাম কলেজ বা বিশ্ববিদ্যালয়ে, কখনো কখনো সময় হলে দুই বেনি বাঁধতাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিতে সেই যে কৃষ্ণচূড়ার রঙে উজ্জ্বল একেবারে আগুন ঝরা দিনগুলো মনে পড়ে। সোজা আমরা তোপখানা রোডে থাকতাম, আমার আব্বা আমার বাড়ি তোপখানা রোডে, প্রেস ক্লাবের সামনে দিয়ে গিয়ে হাইকোর্ট পার হয়ে কখনো নাজিমুদ্দিন রোড দিয়ে, কখনো বা শহীদ মিনারের সামনে দিয়ে মেডিকেল কলেজের চারপাশ দিয়ে গিয়ে ফুলার রোড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, কার্জন হলের পাশ দিয়ে যেতাম, এবং এই সমস্ত অঞ্চলটা পুরো এলাকা জুড়ে তখন অনেকেরই হয়তো মনে থাকতে পারে বা ছবিতে দেখছেন যারা পরবর্তীতে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই প্রাঙ্গণ রমনা সত্যি রমণীয় ছিল, অপূর্ব ছিল, কৃষ্ণচূড়ার লালে লাল। আর সেই সময় আমি যখন ঢাকায় এসেছি তখন থেকেই ভাবতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পড়ার সুযোগ হতো, এবং সেটা পেয়েছিলাম, সৌভাগ্য আমার। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, তবে পড়াশোনার চাইতে দাপাদাপি দৌড়াদৌড়ি এগুলোই হতো। আমার বিয়ে হয়ে গিয়েছিল অল্প বয়সে, কিন্তু তাতে কি যায় আসে, আমার চাচা মামা সবাই বলতেন যে গেছো মেয়ে, এবং সেই স্বভাবটাই রয়ে গিয়েছিল একেবারে বিশ্ববিদ্যালয় অঙ্গন না পেরোনো পর্যন্তই। কিছুটা থমকে গিয়েছিলাম 1971 সালে, 1972, 1973 পর্যন্ত, কিন্তু তারপর আমার আব্বা আমাকে বলেছিলেন যে তুমি যদি না সামলাও তোমার যে বাচ্চা, আমার দুই মেয়ে দুই ছেলে, তারা মেন্টাল ট্রমা নিয়ে বড় হবে। তো সেইটা শব্দটা আমাকে চাবুকের মতন লেগেছিল, এবং তখন থেকে আমি ভেবেছিলাম যে না, আমার চোখের যে পানি সেটা বন্ধ করতে হবে, এবং আমার ছেলে মেয়েদের আমি কোনোদিন জানতে দিতে চাই না যে কোথায় কি হলো, তাদের স্মৃতিতে যদি কিছুটাও থাকে, হয়তো আমার বড় ছেলের স্মৃতিতে সামান্য কিছু আছে 71-এর, কিন্তু আর কারো মধ্যেই নেই। ওরা বই পড়ে শোনে, শিক্ষিত, সবাই কলেজ অঙ্গন পাশ করেছে, পেশা জীবনে আছে, আমার সাথে সরাসরি কখনো 71 নিয়ে আমি আলোচনা করি না। যাই হোক, তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা কিন্তু খুবই চমৎকার, যেমন বললাম রমনার বটমূল ঘুরে চারিদিক পেরিয়ে কৃষ্ণচূড়ার মাঠ পেরিয়ে যেতাম, আর ছেলে মেয়ে সবাই তো একসঙ্গে, তখন কিন্তু অবাধে আমরা চলাফেরা করতাম। শানা যেমন একটু আগেই বলেছে যে কোনো জড়তা ছিল না, আমরা নির্বিঘ্নে চলাচল করতাম, রাতের বেলায় আমরা পড়াশোনা শেষে হাত ধরে বেরিয়ে এসে সব ছেলেমেয়েরা একসঙ্গে পাশাপাশি গিয়ে, কারণ আমার বাড়ি খুব দূরে ছিল না তোপখানা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রিকশা করে গেলেও 5-7 মিনিট লাগতো, তো সেইভাবে যেতাম। তবে চুল খুলে যাওয়ার জন্যে অনেকেই কিছুটা টিজ করতো, রাপুনজেল, কেউ কেউ বাংলায় বলতেন কেশবতী কন্যা, কিন্তু রাপুনজেল নামটাই প্রচলিত হয়ে গিয়েছিল। এবং একজন ছিলেন ছাত্র, একজন দুজনই ছিলেন, তারা টিজ করতো, ঠিক এখনকার মতন উত্তক্ত করা নয়, ইভ টিজিং নয়, মার্জিত ভাষাতে রাপুনজেল রাপুনজেল লেট ডাউন ইয়োর হেয়ার, এই কথাটি তারা বলতো যখনই পাশ কাটিয়ে যেতাম। তো এক তো আমার, আমি বিয়ে হয়ে গেছে, আমি মোটামুটি খুবই কনফিডেন্ট, একেবারে একদিকে বাবা একদিকে স্বামী, কুছ পরোয়া নেই। একদিন থমকে দাঁড়ালাম, আমি বললাম কি চান, একটি ছেলে খুব মানে দুষ্টমির সাথে বলল ফায়ার ফায়ার। আমি হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখলাম, আমি বললাম ওয়ের, সে তার বুকের দিকে হাতটা দিয়ে বললো হিয়ার। আমি একবারে ঘুরে দাঁড়ালাম, আমি বললাম আপনি কি আমার পরিচয় জানেন, আপনি বলিনি আমি তুমি বলেছিলাম। সে কিছুটা থমকে গিয়েছিল যে আমি যে এত কাছে গিয়ে বলতে পারবো, কিন্তু তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা বোঝানোর জন্য আমি বলছি যে খুব সহজভাবে আমি তার একেবারে মুখোমুখি গিয়ে বলেছিলাম যে আমার পরিচয় জানো, দেখো গাড়িতে বসে আছে আমার ছেলে, এবং আমার বর কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসবে,
হাঁ করে তাকিয়েছিল, কারণ অনেকেই তখন আমার খুব মানে নিকট যারা বান্ধবী বন্ধু তারা তাদের বাইরে কেউ জানতো না আমার পুরো পরিচয়টা। তারপর থেকে দেখলাম যে ছেলেটি বিষণ্ণ হলো, এবং আমি যেমন জানি ভদ্রলোক পরবর্তীতে জানি মানে কি আমার দেখা হয়েছে, তিনি বাংলাদেশ টেলিভিশনে কিছুদিন কাজ করেছিলেন, এবং তারপর অনেকদিন পর তো আমি খবর পড়তে গেলাম, সেটা 70-এর দশকে। তখন তিনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন যে রোকেয়া আমি সেই দিনের জন্য সরি, আপনার মনে আছে কিনা জানি না। তো আমি জবাব দিয়েছিলাম যে আমি সেদিন তোমাকে তুমি বলেই বলেছিলাম, তো আজ তুমিও আমাকে তুমি বলেই সম্বোধন করতে পারো। হঠাৎ করে সেই পুরনো দিনের স্মৃতি তুমি জাগিয়ে দিলে, আমার মনে কোনো ক্ষোভ নেই। তেই যে একটা সহজ সুন্দর একটা পরিবেশ ছিল, সহজভাবে যে আমরা মেলামেশা করতে পারতাম, এবং শিক্ষকদের সাথেও খুব ভালোভাবে আমরা গিয়ে সহজেই জিজ্ঞেস করতে পারতাম, জাহানারা করিম বলুন, নাজমুল করিম বলুন, যাদের কাছে আমরা যেতাম, খুব সহজভাবে গিয়ে কোনো জড়তা নেই কিছু নেই আমরা প্রশ্ন করতে পারতাম, এবং তারাও জবাব দিতেন স্নেহভরে। একটা কথা ছিল যে জাহানারা করিম এবং নাজমুল করিম স্যার তারা কিন্তু আমার আব্বা আম্মার সাথে পরিচিত ছিলেন, বাড়িতে আসা যাওয়া ছিল, সেই জন্য কিছুটা সহজ হতে পেরেছি তাও নয়, আমরা ছাত্রছাত্রীরা শিক্ষকদের সাথে তখন একটা ভালো সম্পর্ক ছিল, তাদেরকে সম্মান করতাম, আবার সেই সঙ্গে তিনারা আমাদের খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, অতি সহজে তাদের কাছাকাছি আমরা যেতে পেরেছি। ছাত্র শিক্ষক যে সম্পর্কটা ছিল, ছাত্র ছাত্রদের মধ্যে যে সম্পর্কটা ছিল, সেটা সুন্দর ছিল, চমৎকার ছিল। কিছুদিন আগেই একজন প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সেই সময়কার, তিনি ক্রিকেট খেলতেন এবং সাদা ড্রেস পরে তিনি ক্রিকেট খেলতেন, সেই ছবিটি আমাকে পাঠিয়েছেন, যে এই ছবি কি মনে পড়ে, এই চেহারা মনে পড়ে। তো যাই হোক, এই সব স্মৃতিগুলো মনে আছে। আর খবর পড়া, আমি যখন একটি কথা বলে রাখি যে আমি যখন কথা বলতে শিখেছি প্রায় তখন থেকেই মাইক্রোফোনের সামনে গিয়েছি, কারণ কলকাতায় শিশু মহল হতো, নানা থাকতেন আমাদের সঙ্গে, নানা আমাদের নিয়ে যেতেন আবৃত্তির অনুষ্ঠানে, শিশু মেলায় ছোট বাচ্চাদের শিশু মহলের অনুষ্ঠানে বাচ্চাদের আবৃত্তি বা গল্প বলার অনুষ্ঠানে, আর আমি অনর্গল কথা বলতাম ছেলেবেলা থেকে, এবং সেই জন্য বোধহয় ইডেন কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এক্সটেম্পর স্পিচের কোনো প্রতিযোগিতা হতো নির্দ্বিধায় অংশ নিতাম, পুরস্কারও পেতাম, সেই সব স্মৃতি চিরজাগরুক। আমি জানি না আমি অনেকখানি সময় নিয়ে নিলাম, হয়তো 10 মিনিট প্রায় পেরিয়ে যাচ্ছে, তো আজকে এই সেই স্মৃতি, সেই অসুবিধা নেই, আবার আবার কথা বলা যাবে আপনার সঙ্গে, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, আমি ধন্যবাদ, কারণ আমাকে কিন্তু আবার ফিরে যেতে হবে। আপনি সময় নিলেও কেউ রিগ্রেট করবে না, কারণ আপনি, ধন্যবাদ আপনি। হ্যাঁ, এবার আমি অনুরোধ করব মিসেস সেলিনা খালেককে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে হাসনা মওদুদ এই মাত্র হাসপাতাল থেকে বাসায় ফিরেছে, এবং সে সম্ভবত সেলিনা খালেকের পরেই আমাদের সঙ্গে সংযুক্ত হবে, এবং আপনারা জেনে খুশি হবেন তার স্বামী ব্যারিস্টার মওদুদ, তার যে রিং লাগানো হয়েছে এখন তার অবস্থা ভালো, এবং আপনারা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। মিসেস সেলিনা খালেক বলুন কি এখন তো আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইউনিভার্সিটিতে যাই, এখন ইউনিভার্সিটির সাথে আমাদের যোগাযোগ খুব বেশি, অনেক অনুষ্ঠান আমরা একসাথে করে থাকি, এবং আমাদের সময়ে যেসব ছাত্রছাত্রী ছিল অনেক কম, এখন তো হাজারে হাজার ছাত্রছাত্রী, অনেক প্রাণবন্ত লাগে ঢাকা ইউনিভার্সিটিকে, কিন্তু আগের মতন জানি না অবস্থা ভিতরের কতটা আগের মতন আছে, সবসময় তো পরিবর্তনশীল পৃথিবী, পরিবর্তন হতেই থাকবে, এখন যারা আছে তারাও পড়াশোনায় কম ভালো না, তারাও যথেষ্ট ভালো, এবং প্রফেসর যারা আছেন তারাও নাম করা, কাজেই আমি মনে করি ভবিষ্যতে
আমাদের ঢাকা ইউনিভার্সিটি আরো অনেক বেশি উন্নতি করবে, এবং তার যে একটা নাম ছিল যে প্রাচ্যের অক্সফোর্ড, সেই নাম তারা আবার ফিরিয়ে আনবে আশা করছি। এই বর্তমানে তারা নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, অনেক রকম আগের চেয়ে বেশি যোগাযোগ আছে, কিন্তু আমাদের সাথেও ভালো আছে, অ্যালামনের সাথে ভালো রকম যোগাযোগ আছে। তো আমি আশা করছি যে আবার তার রীতি গৌরব ফিরে পাবে এবং আবার আগের মতন হবে, এবং গণ্ডগোল গোলমাল এ সমস্ত অসহযোগ ব্যাপার স্যাপার গুলো চলে যাবে। আমি এই আশা নিয়ে আশা করছি যে এবার নববর্ষে এই ইউনিভার্সিটি খুলে যাবে, আমরা এই অসুখ অসুখ থেকে করোনা থেকে মুক্তি পাব, এবং আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব, এটাই আমার আশা। সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মিসেস সেলিনা খালেক। এবার শাহনাজ ফারুককে তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রকিবজি, সবার মূল্যবান বক্তব্য শুনে সত্যি খুব ভালো লাগছে, এত কিছু জানতে পারছি। আমি আমার আমি বলতে পার আমি বুঝতে পারছি না কয় মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমার প্রত্যাশা ভবিষ্যৎ নিয়ে, আর যদি আপনারা আপনাদের কবিতা শুনতে তাহলে আমার সরচিত একটি ছোট্ট কবিতা দু মিনিটের করে আবৃত্তি করে শোনাতে চাই। আমার প্রত্যাশা ঢাকা ইউনিভার্সিটির কাছে অনেক, কারণ আমি নিজেও পড়েছি, আমার মনটা ওখানেই থাকে। ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাথে এখানে যুক্ত হয়েছি। এখন আমার আমার উত্তরসূরি যারা আছেন প্রেসিডেন্ট, এখন শতরূপা বড়ুয়া হয়েছে, সেও এক সুযোগ্য নেতৃত্ব দেবে সেটা আমি জানি। কিন্তু যেটা আমার কাছে মনে হয় যে আমাদের সবার করা উচিত, শুধু ওয়াশিংটন চ্যাপ্টার না, পুরো পৃথিবীতে ঢাকা ইউনিভার্সিটির অনেক গ্রাজুয়েটরা বিভিন্ন ভালো ভালো জায়গায় আছে। আমার প্রত্যাশা সবাই ঢাকা ইউনিভার্সিটিকে অনেক দেবে, অনেক গরিব মেধাবী ছাত্রছাত্রী সবাইকে আমরা যাতে ওদের ভালোর জন্য যাতে আমরা অনেক বিরাট বড় ফান্ড তৈরি করতে পারি, তারপরে ওদেরকে উপকার করতে পারি, তাহলেই আমাদের কোথায় ঢাকা ইউনিভার্সিটির পড়ার সার্থকতা আরো সার্থকতা হবে। এখন আমি যেটা আমি একা হয়তো এটা করতে পারবো না, আমি জানি ডুয়াফি করছে করবে এবং ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এটা, আমার ভাই বোন সিনিয়র জুনিয়র সবাই মিলে এটা করার চেষ্টা করবে, এবং আমার আমি সবসময় সহযোগিতার মধ্যে আছি। আপনাদের যদি কখনো আমাকে সরাসরি যোগাযোগ করতে হয় অবশ্যই করবেন, আমি এর মধ্যেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আর সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর কবিতা কি একটা ছোট্ট কবিতা কি আবৃত্তি করব? হ্যাঁ করো না, অসুবিধা কি? আচ্ছা না, এখানে তো যেহেতু আমাদের বোনদের সাথে আপাদের সাথে আছি, ভাই ভাই বোন সবাই, আমি তো কবিতা লিখি অনেক ছোটবেলা থেকে, কিন্তু মাঝে অলমোস্ট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবার কয়েক বছর ধরে আবার লিখছি। এই কবিতাটা লিখেছিলাম আমি নভেম্বর 3, 2018 সালে। কবিতাটির নাম হচ্ছে ভাবনার আকাশ। ভেবেছিলাম বহুবার সে পথে যাব না আর, তবুও গিয়েছি আবার। ভেবেছিলাম সবই ভুল, সবই মিথ্যে, সবই মূল্যহীন, হারিয়েছি আমি সব গুণ। আনুরক্তির অগণ্য মেঘের ভেলায় ভেসেছি, বিদ্যুৎ চমকের আচমকা প্রদাহের তাপে অগ্নিদগ্ধে পড়েছি। ভেবেছিলাম এ ধরার কিছুই আর ধরে রাখার মতো সত্য নয়, অবিশ্বাস্য এক শক্তি তবুও অচেতন মনে রয়।
রঙিন পাতার মাঝে ছড়া পাতার শাখায় দোল খেয়ে চেতনাহীন চেতনারাই দুলে যায়, হারিয়ে যায় তবু বৃন্তে বৃন্তে দোল খেয়ে বৃত্তের মাঝে ফিরে আসে বারবার। আশার তরঙ্গে মহাসমুদ্রে ভাসিয়েছি আবারও ফেলা, ডুবে যাওয়ার ভয় ডর জয় করেছি আমি এবেলা। তুমি কি বেঁচে থাকার শক্তি, এ জন্মের মুক্তি, নাকি তুমি নিধাতা? তুমি কি শুধুই অনন্য অসাধারণ এক সাদামাটা স্বর্গীয় প্রাণ, নাকি তুমি পূজনীয় দেবতা? ধন্যবাদ। ধন্যবাদ শাহনাজ। এবার আমি অনুরোধ করব মাহবুবাকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। মাহবুবা। ধন্যবাদ রকিব ভাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার পর মনে একটা কষ্ট ছিল যে ইউনিভার্সিটি যেতে পারি না, পুরানো কারোর সাথে দেখা হয় না, কিন্তু এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই প্ল্যাটফর্মটা আমাদের তৈরি করে দিয়েছে, আর আমি জানি যে রকিব ভাইয়ের মধ্যে অনেক 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 অবদান আছে, সেই জন্য বিশেষভাবে আমি রকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই। এবং আমি আশা করব এই অ্যাসোসিয়েশনটা যুগ 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 বেঁচে থাকবে, এবং আমরা আমাদের আগের যারা আমাদের পরের যারা সবাই যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বারবার মিলিত হতে পারে, তাদের পুরনো স্মৃতিকে রোমন্থন করতে পারে। যেহেতু আমি লিখি ছোট্ট একটা আমার কবিতা দিয়ে, আমি বিশেষ করে খুব ছোট্ট আমি আমার লেখা একটা কবিতা আমি পড়তে চাচ্ছি, কারণ শাহনাজাপারি এটা শুনে লোভ সামলাতে পারলাম না যে নিজের একটা একটু ছোট করে পড়ি। আমার কবিতাটার নাম হচ্ছে ছোট কেন বড়ই পড়ো অসুবিধা নেই। আমার কবিতাটার নাম হচ্ছে পদ্মাবতী। এই এই কবিতাটার মধ্যে আমি গ্রামের যে মেয়েরা নির্যাতিত সেটা আমি বোঝাতে চেয়েছি। কন্যার নাম পদ্মাবতী, মফস্বলে বাস, নিত্য অভাব সঙ্গী করে কাটায় বারো মাস। পদ্মাবতীর বয়স 20, বিয়ের খবর নাই, পড়শি করে কানাকানি বর জোটে না তাই। বাবার চোখে ঘুম আসে না, মায়ের চোখে জল, পদ্মাবতীর মন ভালো নেই, চক্ষু ছল ছল। এক সকালে ঘটক এলো দারুণ নামি ঘর, এবার বুঝি পদ্মাবতীর জুটল সাধের বর। পয়সা পাতি ভালোই কামায়, বরের বয়স 60, এই তো সেদিন বউ মরেছে কন্যা ঘরে 8, তবুও খুশি পদ্মাবতী হচ্ছে বিয়ে তার, মায়ের চোখে জল রবে না মুখ রবে না ভার। ধন্যবাদ। শেষ তোমার? জি। তোমার কি শেষ? জি শেষ, আমি বাবার যেটুকু বলার বলেছি। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখছেন, এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্যারিসের জানালার এই ধারাবাহিক অনুষ্ঠানের 27তম পর্ব অনুষ্ঠিত হবে আগামী 10ই জানুয়ারি, এবং ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান, যিনি বর্তমানে ব্র্যাকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং আরও অংশগ্রহণ করবেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, আরও অংশগ্রহণ করবেন বিশিষ্ট ব্যাংকার নুরুল আমিন এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাহমুদুল হক। এরা পাঁচজনই সহপাঠী এবং পাঁচজনই অর্থনীতি বিভাগের, তাই আমরা এদেরকে এনেছি। ইতবছরে আমি রোকেয়া হায়দারকে অনুরোধ করব তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। এর মধ্যে আশা করছি হাসনা মওদুদ আমাদের সঙ্গে সংযুক্ত হবে।
এবং সেক্ষেত্রে হাসনা মওদুদকে দিয়েই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব এবং তার ক্ষেত্রে আর দ্বিতীয় পর্যায়ে থাকবে না, একবারই সে বলবে। রোকেয়া হায়দার, আপনাকে অনুরোধ করছি আপনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কথা কখনোই শেষ হয় না, শুধু এটুকুই বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূরণ হচ্ছে এবং প্রাচ্যের অক্সফোর্ড শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে এই শিক্ষাঙ্গন, যেখানে আমরা অনেক স্মৃতি ফেলে এসেছি, আমাদের আগামী প্রজন্ম তারাও গড়ে তুলবে অমূল্য সব স্মৃতির ভাণ্ডার। সবার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, আশা করছি রাজনীতি মুক্ত হবে কিছুটা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে। যখন ছাত্ররা যান টকবগে সেই তরুণ সমাজে, কিন্তু রাজনীতি এসেই যায়, সে যে কোনো দেশেই হোক না কেন, কিন্তু সেটা যেন হিংসার রূপ না নেয়, পরস্পরের বিরুদ্ধে বিরোধিতা, প্রতিকূলতা, সবকিছুর এই ধরনের বিরূপ প্রভাব যেন সেখানে না দেখা দেয়। মিলেমিশে কাজ করার, দেশ গড়ার আর নিজেদের ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়েই আমরা শিক্ষাঙ্গনে যাই, আগামী ভবিষ্যৎটিকে সুন্দর করে তোলার জন্য। এবং সেই সমাজ ব্যবস্থা সুন্দর হলে গোটা দেশটি এগিয়ে যেতে পারে, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা যেন আমাদের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি, যে কাজে আমরা নিয়োজিত আছি। বিশেষ করে আমি নিজে সাংবাদিকতা করি বলে বলছি, সাংবাদিক মহলেরও যে কোনো প্রভাব মুক্ত হয়ে, যে কোনো বলয়ের প্রভাব মুক্ত হয়ে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করা উচিত, এবং ছাত্র জীবনে যারা এগিয়ে যাবেন আগামীতে, তারাও যাতে সুষ্ঠুভাবে চিন্তা ভাবনা করে তাদের জীবনটিকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, সেই প্রত্যাশা, সেই কামনাই করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি নিজে গর্বিত, এবং এই বিদ্যাপীঠ আমাকে অমূল্য সব স্মৃতির ভাণ্ডার দিয়েছে, অমূল্য সম্পদ দিয়েছে। আমি আজ যেখানে, আমি পিছন ফিরে তাকাই, তাকিয়ে দেখি কৃষ্ণচূড়ায় ঘেরা ওই সুন্দর শ্বেত মর্মরের মতো অপূর্ব সেই ভবন এখনো চির উজ্জ্বল স্মৃতিতে, সেখান থেকে এগিয়ে না এলে আজকের এই অবস্থানে আমি কি আসতে পারতাম? না। সেই শিক্ষার আলোক নিয়েই আরো বহু দূর হয়তো এগিয়ে যেতে হবে, এবং যারা নতুন আসছেন তারাও এগিয়ে যাবেন সেই আলোকবর্তিকা নিয়ে, এই কামনাই করছি। সবার জন্যে ইংরেজি 2021 সাল শুভ হোক, সুন্দর হোক, এই কামনাই করি। ধন্যবাদ। শেষ কথা কিছু বলেন নাই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই যে যে অনুষ্ঠান যার শিরোনাম শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সৌরভে গৌরবে সেকাল একাল, এবং এই যে প্যারিস থেকে যে প্যারিসের জানলা যে অনুষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছে সে সম্পর্কে আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র হিসেবে, তাছাড়া আপনি বিশ্বের শীর্ষ একটি মিডিয়ার শীর্ষ পদে থাকার অবস্থায় আপনার কোনো প্রতিক্রিয়া, কোনো সুপারিশ? অপূর্ব প্রতিক্রিয়া, আপনাকে প্রথম দিনই আমি লিখেছিলাম একটি লাইন, প্যারিসের জানালা মনের জানালা খুলে দিল। আসলেই তাই, হঠাৎ করে যখন আহ্বান জানালেন যে এমন একটি সুন্দর পরিকল্পনা আপনাদের, তখন ভেবেছিলাম যে সত্যি তো তাই, অনেকদিন ধরেই সেই ছাত্র জীবনের কথা বসে ভাববার বা মনে করার সময় পাওয়া যায় না, নিত্য নতুন খবর তৈরি হচ্ছে প্রতিনিয়ত, আর সেই খবরগুলো দিয়েই আমরা শুরু করছি দিনটি, শেষ করছি দিনটি। কিন্তু আমাদের স্মৃতির ভাণ্ডার থেকে যে সব খবর রয়ে গেছে সেগুলো কারো সাথে শেয়ার করার মতন সময় আমাদের আর হয়ে উঠছে না, হয়ে ওঠেনি। অনেক সময় হয়তো ঢাকায় গেলে বা কলকাতায় গেলে একঝাঁক পাখির মতন বন্ধু বান্ধবের সাথে যখন মিলিত হই, তখন সেই ছাত্র জীবনে কিছু সময়ের জন্য, ক্ষণিকের জন্য ফিরে যাই, কিন্তু আজকে এইভাবে বসে
আমরা 5-6 জন মিলে যে আলোচনা করলাম, চমৎকার কথা সবার শুনলাম, সবার স্মৃতিতে কে কিভাবে ভাবছেন, চিন্তা করছেন, কিভাবে ধরে রেখেছেন, আগলে রেখেছেন তাদের সেই মধুময় সময়গুলো, সেগুলো শুনলাম। এখনো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ হচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, নতুন নতুন শিক্ষক নতুন পদ্ধতি নিয়ে আসছেন, আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থা শুধু বই পড়া আর হাতে লেখার মধ্যে সীমিত নেই, কম্পিউটার, প্রযুক্তি, ইন্টারনেট কত কিছুই না আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সঙ্গে তাল রেখে এগিয়ে যাচ্ছে। আর এই যে প্যারিসের জানালে নিয়ে যাদের সুন্দর একটি পরিকল্পনা, শুধু তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে নেই, আমরা দূর দূরান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষা জীবনের যারা আমরা সুযোগ নিয়েছি, সবাই মিলে আবার মনের জানালেটি খুলে আবার মিলিত হচ্ছি। এই যে পরস্পরের সাথে নতুন করে যোগাযোগের পথ করে দিয়েছেন আপনারা, তার জন্য এই অনুষ্ঠানের যারা পরিচালনাকারী, যারা পরিকল্পনা শুরু করেছেন না, যারা এখনো প্রযোজনা করে যাচ্ছেন, যারা এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। এই কর্মসূচির খবর আমরাও আমাদের কোন অনুষ্ঠানে আশা করছি যে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার কোনো বক্তব্য নেই? ঢাকা বিশ্ববিদ্যালয় বললাম তো যে রাজনীতি মুক্ত হয়ে সুষ্ঠু একটি শিক্ষা অঙ্গনের যে রূপ আমরা দেখেছিলাম, সেখানে রাজনীতি ছিল। অমর একুশের সেই ঘটনা যদি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এগিয়ে এসেছিলেন। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তি সংগ্রামের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকা ছিল সেই সব ছাত্রছাত্রীদের, কিন্তু রাজনীতির কলুষতা তাদের উপর প্রভাব রাখতে পারেনি। সেইটুকু পরিহার করে সুন্দর ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা নিয়ে ছাত্ররা এগিয়ে যাবেন সেই কামনা করি। আর আমরা যারা দূরে আছি, প্রাক্তন ছাত্রছাত্রীরা, আমরা আশা করব যে, আমি নিজে মনে করি যে অনেক সময় সামান্য কিছু যদি সাহায্য সহযোগিতা আমরা দূর থেকে করতে পারি, আর্থিক সহায়তা দিয়ে কোনো একটি বিভাগকে সহায়তা করা যায়, সেই উদ্যোগও নেওয়ার কথা অনেকবারই চিন্তা ভাবনা করেছি, কিন্তু সেই রকম কোনো প্ল্যাটফর্ম ঠিক পাওয়া যায়নি। হয়তো গিয়ে বলতে পারি যে সাংবাদিকতা বিভাগে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা মেধাবী ছাত্র, যারা লেখাপড়ার সুযোগ পাচ্ছেন না, আর্থিক কারণে কিছুটা পিছিয়ে পড়ছেন, তাদেরকে সাহায্য করার একটা ব্যবস্থা করা যেতে পারে। অনেকেই হয়তো করছেন, আজকাল তো বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা কতটুকু আছে এই মুহূর্তে আমার পুরোপুরি জানা নেই, সেখানেও কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে খুবই ভালো হয় বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শতবর্ষ হতে যাচ্ছে, এবং আমরা ভাগ্যবান যে আমরা এটা দেখে যেতে পারছি, প্যারিসের জানালা এবং ভয়েস অব আমেরিকা অথবা রোকেয়া হায়দার, এই যৌথভাবে কি আমরা এই শতবর্ষটাকে আরো সুসমণ্ডিত এবং আরো তাৎপর্যপূর্ণ করার ক্ষেত্রে আমরা কাজ করতে পারি? যেমনটি আমি বলছি আপনাকে যে প্যারিসের জানলার মূল উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঢাকা ইউনিভার্সিটির যে সমস্ত অ্যালামনাইরা আছেন, বিশেষ করে তারা সুপ্রতিষ্ঠিত যার যার নিজের ক্ষেত্রে, এবং তারা তারা আমাদের অনেকেরই চোখের অন্তরালে চলে গিয়েছেন বার্ধক্যের কারণে, পরিবেশের কারণে, নানান কারণে। যেমন করে আপনি খুশি হবেন, কয়েকদিন আগে আমরা বর্তমানে যিনি জ্যেষ্ঠতম অ্যালামনাই, আপনার ওয়াশিংটনেই থাকেন, অধ্যাপক নুরুল ইসলাম, যিনি প্ল্যানিং কমিশনের প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা সংযুক্ত করেছিলাম। এবং আপনি আরো জেনে খুশি হবেন, আমার সঙ্গে গতকালকেই গাফফার চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে, সৌভাগ্যক্রমে তিনি আমার দীর্ঘদিনের পারিবারিক বন্ধু, এবং প্যারিসের জানলায় তাকে আমরা ইনশাল্লাহ সংযুক্ত করব
আগামী 6ই ফেব্রুয়ারি। এমনিভাবে আমরা বিভিন্ন মহাদেশ উপমহাদেশে যারা যেখানে আছেন তাদেরকে আমরা সংযুক্ত করছি। আপনারও জানা মতে যদি এরকম কেউ থাকে যে ধরেন আমাদের দৃষ্টিগোচর স্বাভাবিকভাবে হচ্ছে না, তাদের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার দিলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। অবশ্যই, কারণ সারা যেমন কিছুক্ষণ আগে উল্লেখ করেছে, বৃহত্তর ওয়াশিংটনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মানে অ্যালামনাইয়ের অ্যাসোসিয়েশন আছে এবং সেখানে অনেকেই তালিকাভুক্ত আছেন, এবং খোঁজ করলে অবশ্যই যুক্তরাষ্ট্রের তো বিভিন্ন প্রান্তে আছেন। আপনি যেমন অধ্যাপক নুরুল ইসলামের কথা উল্লেখ করলেন, সেরকম হয়তো সেই বয়সেই পাবো কিনা জানি না, কিন্তু অনেককেই খোঁজ করলে অবশ্যই পাওয়া যায়। চেনা জানার মধ্যে অনেকের সাথে দেখা হয় বিভিন্ন জায়গায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানে যখন হয় বিভিন্ন রাজ্যে গেলে তাদের খোঁজ করে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করাবার ব্যবস্থা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সমাপ্তি এখানেই টানতে হচ্ছে। আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম হাসনা মওদুদের জন্য, মনে হচ্ছে সে বোধহয় আর সংযুক্ত হতে পারছে না। যাই হোক, আমরা আপনাদের সকলকে যারা অংশগ্রহণকারী তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আর শ্রোতাবৃন্দ যারা শুনছেন তাদেরকেও কৃতজ্ঞতা, এবং বাড়তিটা হচ্ছে ধন্যবাদ। আপনারা আগামী অনুষ্ঠানগুলো তো এমনিভাবে আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন এই আশা আমরা করি। আর সর্বশেষ যেটা বলতে চাই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে রোগটি আজকে বীভৎস অবস্থায় সবাইকে, সব রাষ্ট্রকে, সব জাতিকে, সব ধর্মকে আঘাত করছে, সেই করোনা, সেই করোনা থেকে বাঁচার জন্য আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে করে কিছুটা আমরা সাবধানে থাকতে পারি। এই বলেই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান এবং ওই আমাদের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আমি প্যারিসের জানলার কবি আবু জুবায়ের এবং তার সহধর্মিনী ফারজানা রথি ও কন্যা আহানিকা, যে তিনজন এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকে, তাদেরকে ধন্যবাদ এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে আমার অনুষ্ঠানের সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।